নমস্কার বন্ধুরা, আমি অসীম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। যাদের আধার কার্ড হারিয়ে গেছে কিংবা যাদের বড় আধার কার্ড রয়েছে, অর্থাৎ কাগজের যে আধার কার্ডটি আগে আমরা দেখেছি সেই আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ড থেকে আপনারা পিভিসি প্রিন্ট আধার কার্ড, এখন ইউআইডিআই নতুন তৈরি করেছে যে পিভিসি প্রিন্টের আধার কার্ড, সেটা করবেন কি করে সেই নিয়ে আজকের আলোচনা করবো এই ভিডিওতে। আর একটা কথা বলে রাখি, আপনাদের দেখবেন আধার কার্ডে ডেট অফ সাল রয়েছে, অনেকের ডেট অফ সাল রয়েছে, সেই ডেট অফ সাল আপনারা এই পিভিসি প্রিন্টের আধার কার্ডে আপনারা যদি অর্ডার করেন তাহলে দেখতে পাবেন দিন মাস সাল সমেত পুরোটাই এসছে। আর সেই প্রসেসটা নিয়ে আজকের আপনাদের হচ্ছে দেখাবো যে আপনারা পিভিসি প্রিন্টের আধার কার্ড খুব তাড়াতাড়ি করে নিন, খুব সুন্দর, যেটা দেখতে খুবই ভালো লাগে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে পিভিসি প্রিন্টের আধার কার্ডটা কত সুন্দর দেখতে। আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই পিভিসি প্রিন্টের আধার কার্ডের জন্য। আপনারা যদি মোবাইলে করতে চান তাহলে মোবাইলে গুগল ক্রোম ওপেন করবেন এবং ওপরে কর্নারে দেখতে পাবেন থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে ডেস্কটপ মোড, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কম্পিউটারের মতো ঠিক সেম প্রসেসে আপনারা করতে পারবেন। তাহলে কি করে অ্যাপ্লিকেশন করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন uidai.gov.in, এই লিঙ্কটা আছে, আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আধার পিভিসি কার্ড, আপনারা আছে এখানে ডাইরেক্ট ক্লিক করতে পারেন কিংবা আপনারা আছে স্ক্রোল করে এখানে নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনাকে বলবে গেট ইওর আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে ঠিক কিরকম দেখতে এবং কত টাকা চার্জ পড়বে এখানে দেওয়া রয়েছে, 50 টাকা পড়বে। আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, ভার্চুয়াল আইডি এবং ই আইডি অর্থাৎ এনরোলমেন্ট আইডি, এই তিন প্রসেসে আপনারা অর্ডার করতে পারবেন। অর্থাৎ আপনার যদি আধার কার্ড নম্বর থাকে অর্ডার করতে পারবেন, ভার্চুয়াল আইডি যদি থাকে তাহলে অর্ডার করতে পারবেন, কিংবা হচ্ছে এনরোলমেন্ট আইডি যদি থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারবেন। আমার যেহেতু আধার কার্ড নম্বর রয়েছে তাই আধার কার্ড নম্বর এখানে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে এন্টার সিকিউরিটি কোড, পাশে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে দেখে দেখে ফিল করবেন। করার পরে এখানে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার, আপনারা এখানে ক্লিক করবেন। যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডে যদি রেজিস্টার না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, নতুবা আছে করবেন না। আমার এই আধার কার্ডটি মোবাইল নাম্বার যুক্ত নেই, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বরটা এখানে দেবেন, দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ট টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, চেক ইওর মোবাইল। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে এখানে যে ওটিপিটা আপনার মোবাইলে এসছে সেই ওটিপিটা এখানে দেবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন, এই টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট যে বোতামটা রয়েছে এই সাবমিট বোতামে ক্লিক করবেন। সাবমিট বোতামে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে মেক পেমেন্ট, এই মেক পেমেন্টটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ডেবিট কার্ডের এবং কিংবা ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করতে চান তাহলে এই উপরেটা ক্লিক করবেন, আর যদি আপনি নেট ব্যাংকিং এর সাহায্যে ক্লিক করতে চান তাহলে নেট ব্যাংকিং সিলেক্ট করবেন, কিংবা ইউপিআই এর সাহায্যে আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই তে ক্লিক করবেন। আমি যেহেতু নেট ব্যাংকিং আমার রয়েছে সেহেতু আপনাকে দেখাচ্ছি, নেট ব্যাংকিং সিলেক্ট করার পরে আপনার এখানে যে প্রসিড বলে বোতামটা আছে এই প্রসিড বোতামে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড বোতামে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। সিকিউরিটি আইডি আমার দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার 50 টাকা, এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে 50 টাকা পেমেন্ট করতে হবে। সিকিউরিটি কোড দেওয়ার পরে সাবমিট করলাম, সাবমিট করার পরে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ ফর
অর্ডার আধার কার্ড ট্রানজাকশন সাকসেসফুলি এরকম করে মেসেজ আমার শো করছে, ঠিক আপনাদেরও এরকম মেসেজ শো করবে। এবং নিচে আপনারা দেখতে পাবেন, নিচে স্ক্রোল করে আসবেন, করার পরে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার একটি পিডিএফ ডাউনলোড হবে, সেই পিডিএফটা অর্থাৎ রিসিপ্ট, সেই রিসিপ্টটা এখানে দেখতে পাচ্ছেন। সার্ভিস রিকোয়েস্ট নাম্বার রয়েছে, রিসিপ্ট নাম্বার রয়েছে, ট্রানজাকশন আইডি রয়েছে এবং কত টাকা পেমেন্ট করেছি তার এখানে দেখাচ্ছে, ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস বলে দেখাচ্ছে। এই রিসিপ্টটা আপনারা প্রিন্ট করে নেবেন কিংবা আপনারা মোবাইলে সেভ করেও রাখতে পারেন। এরপরে এই রিসিপ্টটা আপনারা কিছুদিন অপেক্ষা করবেন, 7-10 দিনের মধ্যে আপনার আধার কার্ড পোস্টের মাধ্যমে চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।